নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। অবশেষে নিম্নচাপে ভয়াবহ পরিবর্তন ঘটতে চলেছে, কারণ আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কিন্তু এবারে বাড়তে পারে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। গত কয়েকদিন থেকে আপনাদেরকে আমরা আপডেটের মাধ্যমে যা তুলে ধরছি তার থেকে কিন্তু অনেকটাই বৃষ্টির পরিমাণ এবারে বেড়েছে। দক্ষিণবঙ্গের 224 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ আরও অন্যান্য যত অঞ্চলগুলি আছে বা জেলাগুলি আছে তার মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচড়াপাড়া, কলকাতা, নিউ টাউন, ভাদুরিয়া, হিঙ্গলগঞ্জ, তাকি, জঙ্গলপাড়া, বাগনান, দাসঘরা, মেমারি, তারপর হচ্ছে খণ্ডঘোষ, বর্ধমান, পত্রেশ্বর, ভাতার, মঙ্গলকোট, এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। রয়েছে বোলপুর, কাটোয়া, বেলডাঙা, বহরমপুর, রামপুরহাট, সিউড়ি, দুর্গাপুর, সোনামুখী, কোথাও হলুদ হয়েছে এবং কোথাও বা লালও পর্যন্ত আমরা কিন্তু কন্ডিশন দেখতে পাচ্ছি। লাল মানে ভারী থেকে অতিভারী বৃষ্টি, হলুদ এবং লালচে মানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে ওপার বাংলা, শ্যামনগর, সাতক্ষীরা, বরিশাল, কলাপাড়া এদিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি। আমরা সবার প্রথমে আপনাদেরকে দেখাবো বায়ুর ঝাপটা মোড়ে যদি আমরা একবার যাই তাহলে কিন্তু মেন যে প্রভাব দেখতে পাচ্ছেন এই প্রভাবটা কিন্তু দ্বিতীয় নিম্নচাপের ফলে, কারণ প্রথম নিম্নচাপটার বৃষ্টি তো হবে বাংলার ওপরে, তারপরে 21 তারিখের পর থেকে আরেকটি নতুন নিম্নচাপ উঠবে যার ফলে কিন্তু এই বৃষ্টিটা, এবং এদিকে একটি আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি এবং এদিকে কিন্তু একটা আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি। একবার যদি আমরা এই শুরু থেকে লাস্টের দিকে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন, দেখুন লক্ষ্য করুন এই যে 23 তারিখের মধ্যে যে দ্বিতীয় নিম্নচাপটি এটা কিন্তু উপকূলের দিক বরাবর যাচ্ছে, শুরু থেকে উঠে এবং কোথা থেকে উঠছে দেখুন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সামনে থেকে। আর প্রথম নিম্নচাপটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি আছড়ে পড়বে 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে অন্ধ্রপ্রদেশ উপকূলের সামনে, এবং বুধবার 16 তারিখের মধ্যে সেটা থাকবে এবং আজ তো এই মুহূর্তে এটা রয়েছে মধ্য বঙ্গোপসাগরে। তো এটা আস্তে আস্তে পশ্চিম দিক বরাবর এগোনো শুরু করেছে। এবার আমরা সরাসরি চলে যাব জিএফএস মডেলে, দেখে নেব জিএফএস মডেলে কিছু আছে কি না। তো জিএফএস মডেলে আমরা যদি দেখি তাহলে দেখুন সেই নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্তই রয়েছে, কোনো ঘূর্ণিঝড় বা কোনো বড়সড় ভয়ঙ্কর কোনো সিস্টেমে। হ্যাঁ বন্ধুরা, নতুন আপডেট চলে আসলো এই মুহূর্তে, আগামী 21 তারিখের মধ্যে অর্থাৎ সোমবারে যে দ্বিতীয় ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে উঠতে পারে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু 22 তারিখের মধ্যেই ঘূর্ণিঝড় হওয়ার একটা চান্স রয়েছে। দেখুন নতুন আপডেট ঘটেছে, 22 তারিখের মধ্যে কোনো একটা ঘূর্ণিঝড় হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। তবে যদি আমরা সর্বোচ্চ গতি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 97 কিলোমিটার বা 98 কিলোমিটার প্রতি ঘন্টা, হয়তো 99 দেখা যাচ্ছে, 100 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা বায়ুর ঝাপটা মোড় দেখছি। একবার যদি বায়ুমোড় দেখি বায়ুমোডে কত আছে, বায়ুমোড বলছে 83 কি 82 কিলোমিটার প্রতি ঘন্টা। জিএফএস মডেল বলছে এই মাসের 22 কি 23 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার থেকে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেব এটির, যে এটি কখন কী পরিস্থিতি থাকবে, ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে কি না, পরবর্তী আপডেটগুলোর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। তবে অবশেষে এই মাসের লাস্টের দিকে কিন্তু আমরা একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি জিএফএস মডেল আপডেট অনুযায়ী। 99 কিলোমিটার সর্বোচ্চ বায়ুর ঝাপটা মোড়ে উঠেছে, গন্তব্যস্থল অন্ধ্র উড়িষ্যা উপকূল। তবে এগোতে আমরা দেখতে পাচ্ছি এর যে শক্তি বা গতি সেটা কিন্তু আরও বাড়তে পারে এবং বেড়ে এর যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু 107 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে বুধবার 23 তারিখের মধ্যে সকাল 7টার সময়, এবং সেটি গন্তব্যস্থল কোথায় দেখুন, ওড়িশা, অন্ধ্র এবং পশ্চিমবঙ্গ গা ঘেঁষে কিন্তু এটি আছড়ে পড়বে। তারপর এগোতে এটি 23 তারিখের মধ্যে উড়িষ্যা উপকূলে কিন্তু গিয়ে আছড়ে পড়ছে, এবং উড়িষ্যা উপকূলে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড়ো হাওয়া আমরা চলতে দেখতে পাচ্ছি এবং এর ফলে ভয়াবহ কিন্তু কন্ডিশান উড়িষ্যা উপকূলে থাকতে পারে এবং অন্ধ্র উপকূলেও। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড়ের মানে 23 থেকে 24-এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।
এবারে আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে লাস্টের দিক থেকে যে কেমন কন্ডিশন থাকবে, ঘূর্ণিঝড়ে কতটা বৃষ্টি হবে। দেখুন ঘূর্ণিঝড়ে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু উপকূলে ভয়াবহ হতে পারে। দীঘা, মন্দারমণি, কন্টাইক, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া, জলেশ্বর, জয়নগর সমেত এই সমস্ত জায়গাগুলিতে, গোসাবা দিকটাতেও, তমলুক দিকটাতেও ব্যাপক পরিমাণে আমরা দেখতে পাচ্ছি ঝড়ের যে সরি বৃষ্টির পরিমাণ ভয়াবহ পরিস্থিতি উপকূলের অংশগুলিতে দেখা যাচ্ছে। একই সঙ্গে কলকাতা, খড়গপুর, জামশেদপুর এদিকগুলোতেও বৃষ্টি হবে, কিন্তু সবথেকে বেশি পরিস্থিতি কিন্তু আমরা উপকূলে দেখতে পাচ্ছি তো 23 তারিখে সকাল দিকটাতে। তারপরে আমরা যখন সরি রাত্রের দিকটাতে দুপুর যাই, দুপুরবেলা কিন্তু ওড়িশা উপকূলে ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের। এরপরে বুধবার 23 তারিখে, 23 তারিখে মোটামুটি দেখলাম, এবং 22 তারিখে গেলে দেখতে পাচ্ছি 22 তারিখের সমুদ্রে থাকবে এবং 21 তারিখের মধ্যে এটি বঙ্গোপসাগরে থাকবে, অর্থাৎ 21 তারিখ থেকে যেহেতু ওটা শুরু করবে সেই সময়টা। তো এই হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু কন্ডিশন আপনাদের কাছে আমরা তুলে ধরলাম দুই মডেলেই। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, ECMWF মডেলে দেখে নেব আপাতত আজ থেকে টানা কয়েকদিন কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা এই মুহূর্তে যদি দেখি, এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চেন্নাই, পাদুচেরি, নাল্লোর, তাঞ্জাবির এদিকগুলোতে, অর্থাৎ তামিলনাড়ু সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি প্রভাব। এবং বাংলার ওপরে কিন্তু আজ বিকেলের দিকে কয়েক পশলা বৃষ্টি হলেও হতে পারে এমন একটা চান্স রয়েছে, যেমন আরামবাগ সাইডটাতে, কোলাঘাত দিকটাতে, কলকাতা এবং তার আশেপাশে হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা গেলে যেতে পারে, তবে 100% কোনো গ্যারান্টি নেই। বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, কোতুলপুর এদিকগুলোতেও কিন্তু হালকা বৃষ্টি হলেও হতে পারে। এরপরে আমরা 15 তারিখ থেকে যদি 16 তারিখ অর্থাৎ বুধবারের দিকে যাই, আগামীকাল কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই, শুধু হালকা কয়েক পশলা বৃষ্টি কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি 16 তারিখে, যেমন মেহেরপুরের আশেপাশে এবং বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর দিকটাতে, এবং বাদবাকি প্রত্যেকটি জেলাতে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে, তবে 100% কোনো গ্যারান্টি নেই, হতেও পারে অথবা নাও হতে পারে এই বৃষ্টিটা। 17 তারিখ বৃহস্পতিবার যদি আমরা যাই, বৃহস্পতিবার গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে অন্যদিনের তুলনায়, তবে অতিরিক্ত যে বৃষ্টি এমন নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় হলেও হতে পারে, যেমন কলকাতা, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, সিউড়ি, মুর্শিদাবাদ, বহরমপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর দিকে। একই সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট দিকে কিছুটা হতে পারে। এরপরে আমরা 17 তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুক্রবার যদি 18 তারিখে যাই, 18 তারিখে কিন্তু অম্বাসা, মৌলভীবাজার, সিলেট, লখাই, ঢাকা, ফরিদপুর, নাগেরপুর, সিরাজগঞ্জ, পাবনা, শৈলকুপা, মেহেরপুর এদিকগুলোতে কিন্তু আমরা মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, মুর্শিদাবাদ, বহরমপুর এবং বীরভূম সাইডটাতে, খুব যে একটা অতিরিক্ত বৃষ্টি আছে তেমনটি নয়, তবে ত্রিপুরার দিকেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে এবং মেঘালয়তে তো রয়েছেই। এরপরে বুধবার 18 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন 17 তারিখে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, 19 তারিখ শনিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে, 20 তারিখেও কিন্তু হালকা হালকা বৃষ্টি রয়েছে, 21 তারিখের পর কিন্তু 20 এবং 21 বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে গিয়ে, 22 তারিখের পর যেহেতু নতুন নিম্নচাপ আসবে তার জন্য 22 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়ছে, সবার প্রথম অন্ধ্র এবং ওড়িশা উপকূলের দিকটাতে বৃষ্টি বাড়ছে। তারপরে আস্তে আস্তে করে বৃষ্টিটা যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, সবার প্রথম বৃষ্টি হবে কন্টাই, মন্দারমণি, দীঘা, গঙ্গাসাগর, নামখানা, রায়দিঘি, হলদিয়া, জয়নগর, মহিষাদাল, শ্যামপুর, বারুইপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন এবং সাতক্ষীরা, মাঠবেড়িয়া, খুলনা, বরিশাল, মতিরাট, ফিরোজগঞ্জ, কুমিল্লা, সেনবাগ এদিকগুলোতে। তো এরপরে আমরা যখন 23 তারিখে যাচ্ছি বন্ধুরা, 23 তারিখে যখন নিম্নচাপ প্রবেশ করছে প্রথম দিন, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলে এবং বাংলাদেশের উপকূলে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এবং বাদবাকি কলকাতা, খড়গপুর এদিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টি এখন আপাতত দেখতে পাচ্ছি না, তেমন কোনো বৃষ্টি নেই, তবে 23 তারিখ রাত্রেবেলার সাইডে কিন্তু মালদা এবং দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের কিছু জায়গায়, যেমন বালুরঘাট, গঙ্গারামপুর, রাজগঞ্জ, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সময় দুলিয়ার এবং মালদার আশেপাশে হতে পারে, তারপরে রাজশাহী, রংপুর, কালাই এদিকগুলো, তার উপকূলত এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম দিকে দেখা থাকবেই। আর 24 তারিখে সকাল 7 থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টি গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, কলকাতা, খড়দা, কন্টাই, চন্দ্রকোনা, চন্দ্রনগর, পাণ্ডুয়া, বর্ধমান, শান্তিপুর এদিকগুলোতে রয়েছে। মানে একটা তো সিস্টেম উঠবে, এটা কিন্তু আপাতত আমরা দেখতেই পাচ্ছি, তবে ECMWF মডেল বলছে কিন্তু আপাতত কোনো ঘূর্ণিঝড় নেই, তবে একটা শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে। তো দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়, যদি এরপরে আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু নতুন আপডেট
আপডেটের মাধ্যমে আমরা আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।